চিয়াং মাই শহরে আজকে দ্বিতীয় দিন আমার। আজকেও ইচ্ছা আছে চিয়াং মাইয়ের উত্তর দিকে যাওয়ার, ওখানে কিছু সুন্দর জায়গা আছে। আসলে প্রায় সব দেশেরই সম্ভবত উত্তর দিকটা খুব সুন্দর হয়, মানে আমি যতগুলো দেশ সম্পর্কে জানি প্রায় সব দেশেরই উত্তর দিকটা খুব সুন্দর। তো আজকে আমি যেখানে যাচ্ছি ওখানে আমি শুনেছি যে খুব ভালো ফুল গাছ এবং অনেক রকম গাছগাছালি আছে, তো আজকে সেগুলো এক্সপ্লোর করবো। চিয়াং মাই শহর থেকে উত্তর দিকে যাওয়ার যে রাস্তা সেটা সত্যিই অসাধারণ। এই রাস্তা ধরে যাওয়ার সময় মনে হয়েছে প্রকৃতি সত্যিই খুব সুন্দর। প্রায় ঘন্টাখানেক বাইক ড্রাইভ করে একটা চমৎকার জায়গায় চলে এসেছি, মানে একটা ভিউ পয়েন্ট, খুব উঁচু একটা ভিউ পয়েন্ট। নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন সবুজ পাহাড়। আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটা অনেক উঁচু, আসতে খুব মুশকিল হয়েছে কারণ রাস্তা একদমই সরু, কিন্তু এসে খুব ভালো লাগছে। জায়গাটায় বসলেই একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। কি অসাধারণ একটা জায়গা, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। সবুজ পাহাড় এবং তার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। আসলে ভিডিও এবং ছবিতে বাস্তবে সব কিছুই পুরোপুরি প্রকাশ করা খুব কঠিন। এই জায়গাটার নাম হচ্ছে ডোই সুথেপ ভিউ পয়েন্ট। এই ডোই সুথেপ এই ফ্রেজটা অনেক জায়গায় ব্যবহার হয় দেখছি। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাইক চালানোর আনন্দই আলাদা। কোনো দর্শনীয় স্থানে না গিয়ে যদি কেউ এই রাস্তা ধরে শুধু ড্রাইভ করে সেটাও অনেক ভালো লাগবে। ডোই সুথেপ ভিউ পয়েন্ট থেকে এখন আমি যাচ্ছি পাশেরই একটা ট্রাইবাল ভিলেজে। সেই যাওয়ার পথেই একটা চমৎকার ভিউ পয়েন্ট পেলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবুজ এবং তার উপরে মেঘ। আসলে আমি যা দেখছি সেটা ব্যাখ্যা করাটা খুব মুশকিল, অসাধারণ একটা জায়গা। চারিদিকে একদম নিশ্চুপ নির্জন, আর আমার পেছনে যেই
বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সম্ভবত এর নাম হচ্ছে দই পুই রিসার্চ সেন্টার, আমি যদি ভুল না করে থাকি। গাছের সাথে যে সাদাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মেঘ, মেঘ গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মেঘ তার নিচে আছে। আমি কিন্তু এখন মোটামুটি হালকা মেঘের মধ্যেই আছি, আমাকে পাশ কাটিয়ে মেঘগুলো চলে যাচ্ছে। আমি একটু আগে ওইখানে ছিলাম, ওইখানটা এখন একদম সাদা মেঘে ছেয়ে গেছে। দেখুন আমার পেছন দিয়ে কিন্তু মেঘ উড়ে আসছে।